বাংলাদেশের অতি বিপন্ন ভাষার মধ্যে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা খাড়িয়া। মাত্র দুজন মানুষের মুখে এখনো টিকে আছে এই ভাষা। সত্তরোর্ধ্ব বয়সের চা শ্রমিক দুই বোনের মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এই ভাষা, বন্ধ হয়ে যাবে একটি সভ্যতা, সাংস্কৃতিক সম্পদের প্রবেশপথ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাড়িয়া ভাষা এখনো টিকে আছে ভেরোনিকা কেরকেটা ও খ্রিস্টিনা কেরকেটার মুখে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বর্মাছড়া চা বাগানের শ্রমিক ভেরোনিকা ও ক্রিস্টিনাই শেষ ব্যক্তি যাদের সাথে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে তাদের মাতৃভাষা খাড়িয়া। ছোটবেলা থেকে তারা বাইরে, শিখবো কি ভাষা, ছেলে মেয়ে সবাই বাইরে, স্কুলে স্কুল জীবনে আমরা দুই প্রাণী থাকি, তা আমরা দুইজন বলা বলি হয়ে কথা, তো বলি যে ইনতামা কামু না জানাই বাগানতে আমজো জনাম যে ওরে কিতে বেহার যে হকনন কুড়ু আজ ও হকারতে বেহার যে সবাই মিলেমিশে চা বাগানে কাজ করি, সবাই মিলেমিশে কথা বলি, কিন্তু আমার এই যে আমার খাড়িয়া ভাষা বলার মতো কেউ নেই। আমি এখন ওই বাগানে পাতা তুলতে যাই, কার লগে কথা বলবো, আমার তো লোক নেই। আমার ঘরে আসলে এই যে আমার বোনটা আছে, আমি যাই আমার বোনের বাসা, আমার বোনটা তো বেশি হাঁটা বুলা করতে পারে না, আমি যাই ওই সময় দুই বোন আমরা কথা বলি আমাদের ভাষা দিয়া। খাড়িয়া জনগোষ্ঠীর মানুষের কম ও বিচ্ছিন্নভাবে বসবাস। চা বাগানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে বসবাসের কারণে ব্যবহারের সুযোগ নেই নিজেদের মাতৃভাষার। নতুন প্রজন্মের অনীহাও ভাষা বিলুপ্তির কারণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের ভাষা বৈচিত্র্য রক্ষার দাবি জানান লেখক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা। শ্রীমঙ্গলের একটি চা বাগানে খাড়িয়া জনগোষ্ঠীর হাতে গুনা মাত্র দুইজন নারী রয়েছেন যারা খাড়িয়া ভাষায় কথা বলেন, এবং তারা তাদের মৃত্যুর মাধ্যমে ভাষা খাড়িয়া ভাষা বিলুপ্তি হয়ে যাবে। চা শ্রমিকদের মধ্যে খাড়িয়া ভাষা বলতে একটি ভাষা আছে, যেই ভাষায় শুধুমাত্র দুইজন ব্যক্তি এখনও জীবিত আছেন, তো ওনারা যদি এই পৃথিবী থেকে চলে যান তাহলে ওনাদের সাথে সাথে এই খাড়িয়া ভাষাটি বিলুপ্ত হয়ে যাবে। আমি সরকারের প্রতি বিনম্র আবেদন জানাবো যে এই ভাষাটা রক্ষার ক্ষেত্রে ওনারা একটা ব্যবস্থা নেবেন। শুধুমাত্র এই ভাষা নয়, এই ভাষা সহ আরও অনেকগুলো ভাষা আছে যেগুলো আজকে বিলুপ্তির পথে, সেগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায়। এই ভাষাকে আমরা পুনরুদ্ধার করার জন্য আমাদের আলাদাভাবে সাংস্কৃতিক চর্চার দরকার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য মতে বাংলাদেশে 40টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, এর মধ্যে খাড়িয়া সহ 14টি ভাষা বিপন্ন। বাংলাদেশে 5,700 জন খাড়িয়া নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন। খাড়িয়া অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের মুন্ডা শাখার একটি ভাষা। বাংলাদেশে এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই। অতি জরুরি ভিত্তিতে ভাষার প্রামাণ্যকরণ করা না গেলে এই ভাষা টিকে থাকার সম্ভাবনা নেই বলছেন গবেষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।